হ্যালো বন্ধুরা আমি সুযাত ওয়েলকাম টু প্রেয়ার স্টেপ চলে আজকে আমি ডিসকাশন করব হচ্ছে ইংরাজির প্র্যাকটিস সেট নাম্বার নাইন ফর ডাব্লিউপি কনস্টাল মেন্স এক্সেস বেঞ্চের জন্য তো এখন পর্যন্ত আমি ইংরেজি টোটাল আটটা প্র্যাকটিস পেপার ডিসকাশন করেছি যারা আগের প্র্যাকটিস পেপারগুলো দেখে ইংরাজি প্র্যাকটিস করতে চাও তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনের যে লিঙ্কটা হবে সেখানে কিন্তু ক্লিক করে আগের প্র্যাকটিস পেপারগুলো প্র্যাকটিস করতে পারো তোমাদের এক্সামের জন্য কিন্তু এই প্র্যাকটিস পেপারগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো ফার্স্ট চুজ টু ওয়ার্ড সমার্থক শব্দ দেখতে হবে প্রথমে দেখো এন্ট্রিপিড ইন্টারপিডের অর্থ কী সেটা হচ্ছে সাহসী আমরা বলতে পারি যেটা তুমি বলতে পারো হচ্ছে বোল্ড বা হচ্ছে কারেজিয়াস ফেয়ারলেস মানে হচ্ছে সাহসী হেজিটেন্ট মানে হচ্ছে ইতস্তত এক্সট্রো মানে হচ্ছে সামাজিক এবং হাসি খুশি ব্যক্তি আর র্যাশ র্যাশ মানে আমরা বলতে পারি তোমার কোনো জায়গায় আমরা হচ্ছে দ্রুত অর্থে বোঝাতে পারি যেটা হচ্ছে কুইক বা এক্ষেত্রে আমরা বলতে পারি যেটা হচ্ছে তোমার কিন্তু সেটা একগুয়ে ব্যক্তি মানে একগুয়ে ধরনের বা জেদি যেটা হচ্ছে স্টাবর্ন বা হচ্ছে অবস্টেনেট সেই অর্থেও কিন্তু আমরা র্যাশ ওয়ার্ডটা ইউজ করতে পারি তো ইন্ট্রিপিট দেখো যেটা হচ্ছে সাহসী সেটার যেটা স্নেহিম হবে সেটা হচ্ছে ফেয়ারলেস ফেয়ারলেস হবে আমাদের অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেনটা দেখো দু নম্বর যে কোশ্চেনটা আছে এটাও কিন্তু আমাদের সমর্থক শব্দই দেখতে হবে দেখো প্রোডিগাল প্রোডিগালের অর্থ কি সেটা হচ্ছে অপব্যয়ী এক্সক্লুসিভ এক্সক্লুসিভের অর্থ আমরা কী বলতে পারি সেটা হচ্ছে স্বতন্ত্র প্রোডাক্টিভ মানে হচ্ছে উৎপাদনকারী ল্যাভিশ মানে আমরা বলতে পারি হচ্ছে অপব্যায়ী আর কেয়ার ফ্রি মানে হচ্ছে ভাবনা চিন্তাহীন তাই দেখো প্রোডিগাল মানে যেটা হচ্ছে অপব্যয়ী সেটা কিন্তু সিনোনিম আমরা এটাও মনে রাখতে পারি ওয়েস্টফুল বা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে এক্সট্রা ভ্যাগেন্ট তাই দেখো ল্যাভিশ হচ্ছে এটা সিনোনিম যেটা হচ্ছে অপব্যয়ী ক্লিয়ার আমাদের অ্যান্সার অপশন সি নেক্সট কোশ্চেনটা বলছে 3 নম্বরটা বলেছে চুজ দা অ্যানটোনিম টু দা গিভেন ওয়ার্ড এখানে আমাদের দেখতে হবে বিপরীত শব্দ প্রথমে দেখো ভেনারেশন এটা অর্থ কি ভেনারেশনের যেটা অর্থ সেটা হচ্ছে শ্রদ্ধা ফেয়ার মানে আমরা জানি ভয় আর রেভ্যালেন্স মানে আমরা জানি হচ্ছে শ্রদ্ধা রিমোটস রিমোটস এর অর্থ আমরা কি বলতে পারি রিমোটস এর অর্থ আমরা বলতে পারি হচ্ছে অনুসূচনা আর ডিসরেসপেক্ট মানে হচ্ছে তোমার হচ্ছে শ্রদ্ধা না করা তাহলে দেখো ভেনারেশন যেটা হচ্ছে শ্রদ্ধা তার যেটা আমরা সিনোনিম সরি অ্যান্টোনিম যেটা বলতে পারি সেটা হচ্ছে ডিসরেসপেক্ট অশ্রদ্ধা আর রেভারেন্স মানেও কিন্তু শ্রদ্ধা ক্লিয়ার ভেনারেশনের যেটা সিনোনিম সেটা কিন্তু রেভারেন্স হতে পারে আর ডিসরেসপেক্ট হচ্ছে এটা অ্যান্টোনিম আমাদের অ্যানসার অপশন ডি নেক্সট কোশ্চেনটা দেখব চার নম্বর কোয়েশনটাও আমাদের অ্যান্টোনিমি দেখতে হবে বিপরীত অর্থই দেখতে হবে অ্যাপ্রোপিয়েট অ্যাপ্রোপিয়েট মানে কি যেটা হচ্ছে যথাযোগ্য ডিসিমিলার মানে হচ্ছে সাদৃশ্য নয় ইনকম্পারেবল ইনকম্পারেবল মানে হচ্ছে অতুলনীয় যেটা আমরা তুলনা করতে পারি না আনসুইটেবল মানে হচ্ছে অনুপযুক্ত আর ডিসপেরেট ডিসপেরেটের অর্থ আমরা কী বলতে পারি সেটাও হচ্ছে অসদৃশ্য মানে যেটা সাদৃশ্য নয় তাহলে দেখো অ্যাপ্রোপিয়েট মানে হচ্ছে যেটা হচ্ছে উপযুক্ত বা যথাযোগ্য তাহলে আমাদের যেটা এখানে অ্যান্টোনম হতে পারে সেটা হচ্ছে আনসুইটেবল অনুপযুক্ত উপযুক্ত নয় তাহলে সি হচ্ছে কি হবে এন দা না নো আর্টিকেল আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে দা কেন দা বসাবো দেখো মোস্ট অ্যামেজিং স্টোরি এটা হচ্ছে তোমার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি

এখানে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে হি আই নো ইউ বেটার দেন হি আমি তোমাকে জানি বেটার দেন হি আমরা মিলে এখানে বলতে পারি হি নোজ এবার এখানে কে এন ওডব্লিউ এস যেটা আমাদের উচ্চ রাখা হয় এটার তার মানে অর্থ কী মানে আমি তোমাকে ভালো চিনি সে যতটা তোমাকে চেনে তার চেয়ে আমি তোমাকে ভালো চিনি ক্লিয়ার তো এখানে আমরা সবসময় বসাবো হচ্ছে আই নো ইউ বেটার দেন হি আমরা হচ্ছে নোজ আর এক্সামে নাও থাকতে পারে আমাদের শুধুমাত্র হি পর্যন্তই কিন্তু অ্যান্সারে থাকবে কোয়েশনে থাকবে আই নো ইউ বেটারিস ইজ দ্য গার্ল ড্যাশ ইউ হেল্প লাস্ট নাইট এই ধরনের কিন্তু সেন্টেন্স আমি আগেও নিয়েছিলাম আগের কোয়েশন পেপার গুলোতে এখানে আমরা কি বসাবো দেখো হো হোম হুইচ না দ্যাট দেখো হুইচ আর দ্যাট এগুলো মেন আমরা কিন্তু মানে পার্টিকুলারলি হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে কিন্তু ইউজ করি না তো দেখো গার্ল যেটা গার্লের যেটা রিলেটিভ প্রোনাউন তাহলে আমরা এখানে বসাতে পারি হচ্ছে হু অথবা হোম এবার হু বসাও না হোম বসাবো দেখো দিস ইজ দ্য গার্ল মেটি এবার কি দেখো হু মানে হচ্ছে যখন আমরা হচ্ছে মিলিয়ে হচ্ছে সাবজেক্টিভ হিসাবে মিলিয়ে হচ্ছে ইউজ করতে চাই মানে সাবজেক্ট হিসেবে ইউজ করতে চাই রিলেটিভ প্রোনাউনকে তখন আমরা হু ইউজ করব কিন্তু যখন আমরা হচ্ছে অবজেক্ট হিসেবে ইউজ করতে চাই তখন কিন্তু আমরা রিলেটিভ মনে হচ্ছে হোমকে ইউজ করবো এবার দেখো ইউ হেল্প লাস্ট নাইট এখানে সাবজেক্টকে ইউ তাহলে ইউ যদি সাবজেক্ট হয় তাহলে আমাদের সামনে কি দরকার আমাদের দরকার কিন্তু অবজেক্ট তাহলে এখানে আমরা অবজেক্ট হিসেবে ইউজ করবো হচ্ছে হোম হু কে হোম কে ইউজ করবো দিস ইজ দ্য গার্ল হোম ইউ হেল্প লাস্ট নাইট এই সেই মেয়েটি যাকে গতকাল রাত্রে তুমি সাহায্য করেছিলে তাহলে আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে হোম আশা করি ক্লিয়ার তো রিলেটিভ প্রোনাউনের হচ্ছে হু আর হোম দিয়ে মেনলি যখনই আমাদের প্রবলেম হবে আমরা যখন দেখবো যে যখন সেন্টেন্সটা আমরা মিলিয়ে পাচ্ছি সেখান থেকে যদি আমরা দেখি যে হুটা দিয়ে মিলিয়ে হচ্ছে আমরা সাবজেক্ট তৈরি করতে হবে তখনই মিলিয়ে কিন্তু আমরা হু ইউজ করবো আর যখন দেখছি না আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করতে পারছি না তখন কিন্তু আমরা হোম ইউজ করবো তাহলে দেখো এখানে আমাদের কিন্তু সাবজেক্ট হিসাবে পাচ্ছি ইউকে তাহলে আমাদের এখানে দরকার হচ্ছে অবজেক্ট তাই আমরা এখানে হোম ইউজ করব। দিস ইজ দ্য গার্ল হুম ইউ হেল্প প্লাস নাইট আমরা অ্যান্সার ব্যবহার করবো এখানে হোম আশা করি বুঝতে পারলে তাহলে হোম হবে আমাদের সঠিক অ্যান্সার আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান বি অপশন বি আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখব আট নম্বর কোশ্চেনটা বলেছে দেখো নাইদার অফ দেম ড্যাশ প্রেজেন্ট কি হবে আর হ্যাভ বিন ওয়ার না ওয়াজ আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে ওয়াজ এবার প্রশ্ন হচ্ছে কেন ওয়াজ ওয়াজ ইউজ করবো দেখো যখনই মেনলি আমরা আইদার অথবা নাইদার অথবা আমরা ইচ অথবা এভরি যখনই মেনলি আমরা কোনো সেন্টেন্স এই ওয়ার্ডগুলো দিয়ে শুরু করবো সবসময় আমাদের মাথায় রাখতে হবে আমরা কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব ইউজ করব তাহলে দেখো এখানে সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা কিন্তু ওয়াশ পাচ্ছি তাহলে আমরা ব্যবহার করবো এখানে ওয়াজ নাইদার অফ দেম ওয়াশ প্রেজেন্ট নাইদার অথবা আয়দার এই ওয়ার্ডটা কিন্তু আমরা সবসময় ব্যবহার করি পার্টিকারি দুজন ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে তাহলে এখানে আমরা বলতে পারি নাইদার অফ দেম ওয়াস প্রেজেন্ট নয় তাদের মধ্যে কেউই সেখানে উপস্থিত ছিল না তাহলে আমরা যখনই নাইদার বা আয়দার ওয়ার্ডটা পাবো সবসময় কিন্তু আমাদের সিঙ্গুলারভাবেই ইউজ করব। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে ওয়াস অপশন ডি আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেনটা দেখব নয় নম্বর সেন্টেন্সটা দেখো কি বলেছে হি ওয়েন্ট হোম অ্যান্ড ড্যাশ এ ডল টু হিজ সিস্টার কী হবে গিভ গেভ হ্যাড গিভেন না হ্যাজ গিভেন এখানে আমরা যেটা ইউজ করব খুব সহজ সেন্টেন্স ইউজ করবো হচ্ছে গেভ কেন গেভ ইউজ করব দেখো পার্টিকুলারলি যখনই মেনলি তোমার দুটো ভার্বকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব তাহলে ভার্ব দুটোর যে প্রথম ভাবটা যে মানে ফর্মে থাকবে সেকেন্ড ভাবটাও কিন্তু একই ফর্মেই বসবে প্রথম ভাবটা তোমার আছে পাঁচ টেন্ডিফিনেটে তাহলে সেকেন্ড ভাবটা তো পাঁচ টেন্ডিফিনেটে বসবে তাহলে হি ওয়েন্ট হোম সে বাড়িতে গিয়েছিল অ্যান্ড গেব এ ডল টু হিজ ডটার একটি হচ্ছে পুতুল দিয়েছিল তার বোনকে তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো এটা কিন্তু আছে পাঁচ টেন্ডিফিনেটে তাহলে প্রথমটা যদি পাঁচ টেন্ডিফিনেটে থাকে তারপরের টেন্সটাও পাঁচ টেন্ডিফিনেটে থাকবে সেটা হচ্ছে গেভ গিভ গেব গিভেন তাহলে আমরা এখানে গেভ ইউজ করবো আমাদের অ্যান্সার অপশন বি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখব দশ নম্বর সেন্টেন্সটা দেখো কি বলেছে দে নিড নট ওয়ারি কে আমরা এখানে ইউজ করবো সেটা হচ্ছে নিড দে কেন পার্টিকুলারলি যখন আমরা কোনো সেন্টেন্স মেনলি হচ্ছে তোমার হচ্ছে মডেল ভার্ড দিয়ে হচ্ছে তৈরি করবো সেক্ষেত্রে যখনই আমরা কোশ্চেন ট্যাগ আমাদের তৈরি করতে হবে আমরা সবসময় কিন্তু নেগেটিভ সেন্টেন্স যখনই থাকবে তার যদি কোশ্চেন ট্যাগ তৈরি করতে হয় সেটা কিন্তু আমাদের হচ্ছে তৈরি করতে হবে নেগেটিভ সেন্টেন্স থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে নেগেটিভ সেন্টেন্স কিন্তু সেটা কিন্তু ইন্টারগ্রেটিভ সেনে থাকবে দেখো দে নিড নট বডি তাদের হচ্ছে ভয় পাওয়ার এখানে প্রয়োজন নেই তাহলে আমাদের এখানে প্রশ্নটা তৈরি করতে হবে নিট দে কারণ এটাই হচ্ছে আমাদের মডেল ভার্ভ এখানে নিট ভার্ব তাহলে আমরা প্রশ্নটা করব কীভাবে নিট দে আসলে বুঝতে পারলে দেখো এরকম যদি আমি একটা কোশ্চেন লিখি মনে করো এরকম লিখতে পারি আমরা এরকম লিখলাম মনে করো হি ডাজ নট হি ডাজ নট ডু দিস ওয়ার্ক তাহলে আমাদের এখানে যদি প্রশ্ন তৈরি করতে হয় তাহলে আমরা কোশ্চেনটাকে কি লিখতে পারি ডাজ হি কারণ আমাদের দেখো এখানে যেহেতু নট দিয়ে মেলি সেন্টেন্সটা তৈরি করা আছে মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্স তাহলে আমাদের হেল্পিং হিসেবে এখানে ডাজ ইউজ করতে হবে আর পার্টিকুলার যখন আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করবো আমাদের তো হেল্পিং ভার্বকে সামনে রাখতে হয় তাই দেখো এখানে কিন্তু ডাসটাই আমাদের হেল্পিং ভার্ব তাই আমরা শুধুমাত্র ডাসটাকে সামনে লিখলাম আর সাবজেক্টটা চলে গেল পিছনে সেম কনসেপ্ট এখানে দে নিড নট ওয়ারি তাহলে এখানে যেটা নিড এটাই হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব তুমি বলতে পারো আর এটা দিয়ে মিললে আমাদের কিন্তু প্রশ্নটা তৈরি হবে কিন্তু সেটা অ্যাসারটিভ ফর্মে অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যখনই আমরা কোনো কোশ্চেন ট্যাগ তৈরি করবো প্রথমে সেন্টেন্সটা যদি নেগেটিভ সেন্টেন্স হয় তারপরের সেন্টেন্সটা হবে পজিটিভ মানে অ্যাফার্মেটিভ আর প্রথমে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তারপরে সেন্টেন্সটা হবে নেগেটিভ কিন্তু সেটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে থাকবে মানে প্রশ্নবোধক চিহ্ন তৈরি হবে তাহলে যখনই প্রশ্নবোধক চিহ্ন তৈরি করতে হবে আমাদের হেল্পিং ভার্ভটাকে আমাদের রাখতে হয় সামনে আর হচ্ছে সাবজেক্টটাকে আমাদের বসাতে হয় পিছনে তাহলে আমরা এইভাবে হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে এখানে আমাদের হেল্পিং ভার্ভ হচ্ছে নিড নিটটাই আমাদের হেল্পিং ভার্ভ বা মডেল ভাব তুমি বলতে পারো তাহলে নিটটা আসবে সামনে আর সাবজেক্টটা চলে গেলো পিছনে তা আমাদের অ্যান্সার অপশান ডি আশা করি বুঝতে পারলে নেক্সট কোশ্চেনটা দেখব এগারো নাম্বার যে কোশ্চেনটা আছে এটা তোমাকে করতে হবে ভয়েস চেঞ্জ দেখো ভয়েস চেঞ্জ কি করতে হবে সামন পুল্ড দ্য ভায়োলেন্টলি ফার্স্ট অফ অল দেখো এটা কি সেন্টেন্স এটা হচ্ছে তোমার হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্সে অ্যাক্টিভ সেন্টেন্স এবার দেখো এটাকে প্যাসিভ করতে হবে তো অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসেভ করার নিয়ম কি যখন মিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এখানে আমাদের প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে অবজেক্ট কোনটা তাহলে আমাদের দেখো অবজেক্ট হচ্ছে দ্য বুল তা বুলটা দ্য বুল হচ্ছে আমাদের এখানে অবজেক্ট তাহলে এটাই আমরা হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ করব তো দ্য বুল আমরা প্রত্যেকটার মধ্যে সাবজেক্ট হিসেবেই দেখো পাচ্ছি এবার দেখো দা যেহেতু মেনলি এটা হচ্ছে তোমার হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি আমাদের কি আনতে হয় ওয়াজ বা ওয়ার তাহলে দেখো আমরা ওয়াচ পাচ্ছি হচ্ছে দুটো অপশানের মধ্যে বাকি দুটো অপশানে কিন্তু হ্যাড বিন পাচ্ছি তাহলে দেখো অপশান সি আর অপশান এ প্রথমেই তুমি ক্যান্সেল আউট করে দিতে পারো হয়ে গেল এবার দেখো ওয়াচের পরে আমরা কি আনবো ভার্বের হচ্ছে

বাই সামানটা কিন্তু আমরা উচ্চ রাখি যখনই আমরা সামান এনি ওয়ান এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে পাই তখন যতক্ষণ আমরা প্যাসিভ করি তখন কিন্তু এগুলো আমরা উচ্চ হিসেবে রেখে দিই এটাকে আমরা বাই আর লিখি না ক্লিয়ার তা আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি দ্য পোল দ্য বোল ওয়াজ পোল্ড ভায়োলেন্টলি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখব বারো নম্বর কোশ্চেনটা দেখো এটাও মিলিয়ে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে কিন্তু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে দেখো হ্যাজ সামবডি ব্রোকেন দ্য উইন্ডো হ্যাজ সামবডি ব্রোকেন দ্য উইন্ডো তো ফার্স্ট অফ অল এটা তোমার আছে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সে তাহলে এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো কীভাবে করবো প্রথমে দেখো দ্য উইন্ডো এই দ্য উইন্ডোকে আমরা মিললে সামনে লিখব কিন্তু যেহেতু এটা তোমার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তাহলে এটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেই রাখতে হবে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো তাহলে এখানে আমরা হেল্পিং ভার্ব কি পাচ্ছি হ্যাজ হ্যাজটা মিলিয়ে আমরা সামনে লিখব কিন্তু উইন্ডোর সাথে দা উইন্ডোর সাথে কিন্তু আমরা সবসময় হ্যাজ ইউজ করবো হ্যাব কিন্তু ইউজ করতে পারি না তাহলে প্রথম অপশান ক্যান্সেল আউট তারপরে দেখো সেকেন্ড অপশান হ্যাড এসেছে তাহলে এটাও ক্যান্সেল আউট থার্ড অপশান দেখো হ্যাজ আছে ফোর্থ অপশানে আমরা হ্যাজ পাচ্ছি কিন্তু দেখো আমরা যখন হেল্পিং ফার্ম ইউজ করবো হ্যাজের পরে দ্য উইন্ডো বসিয়ে তারপরে আমরা বিন বসাবো কিন্তু ফোর্থ অপশানে কিন্তু আমরা হ্যাজ বিন একসাথে এনেছি তাহলে সেটাও আমাদের হবে না তাহলে দেখো আমরা প্রথমে হেল্পিং ফ্যাম্প বিষয়ে হ্যাজ আনবো তারপরে যেটা আমাদের সাবজেক্ট দ্য উইন্ডো আমরা ইউজ করবো তারপরে আমাদের প্যাসিভ পড়ার সব ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টলি কি আনতে হয় আর এক্সট্রা হবে বিন তাহলে হ্যাজ দ্য উইন্ডো বিন তারপরে হচ্ছে ব্রোকেনের যেটা পাসওয়ার্ড হিসেবে ফর্ম সেটা ব্রোকেনই হবে মানে ব্রেকের হচ্ছে পাসওয়ার্ড হিসেবে ফর্ম হচ্ছে ব্রোকেন হ্যাজ দ্য উইন্ডো বিন ব্রোকেন বাই সামবাডি তাহলে আমাদের যেটা এখানে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি এখানে সামবাড়িটা রাখা হয়েছে মিললি কিন্তু সামবাড়ি এখানে তোমার না রাখলেও কিন্তু চলবে যদি তুমি অপশানে পাও সামবাডি ছাড়া সেক্ষেত্রে তুমি ওটাই ক্লিক করতে পারো ক্লিক করতে পারো ওটাই ক্লিয়ার তো এই আমাদের যেটা অ্যানসার হবে সেটা হচ্ছে হ্যাজ দ্য উইন্ডো বিন ব্রোকেন বাই সাম প্রথমে হেল্পিং ভার্ভ তারপরে সাবজেক্ট তারপরে হচ্ছে আবার হেল্পিং ভার্ভ তারপরে হচ্ছে ভার্ভে পাস পরিস ফর্ম তারপরে হচ্ছে বাই আমরা বলতে পারি হচ্ছে নাউন অথবা হচ্ছে প্রোনাউন ক্লিয়ার তা আমাদের অ্যান্সার অপশান সি আশা করি ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখব তেরো নম্বর যে কোশ্চেনটা আছে এটা করতে হবে তোমাকে ন্যারেশন চেঞ্জ কী বলা আছে দেখো দ্য পুলিশ সেট টু দ্য থিপ ডো নট মুভ এটা মেনলি তোমার হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবার ইম্পারেটিভ সেন্টেন্সে তোমার হচ্ছে ডু নট মুভ তার মানে হচ্ছে পুলিশ সেট টু দ্য থিপ পুলিশ কাকে বলছে চোরকে তাহলে দেখো চিন্তা করে দেখো পুলিশ যদি চোরকে বলে যে ডোন্ট মুভ তার মানে কি পুলিশ হচ্ছে চোরটাই কী করছে ইনস্ট্রাকশন দিচ্ছে তার মানে অর্ডার দিচ্ছে তাহলে আমাদের এখানে যে রিপোর্টিং ভাবটা ইউজ হবে সেটা কিন্তু অর্ডার দিয়েই ক্লিয়ার তা দ্য পুলিশ অর্ডার দ্য থিপ দ্য পুলিশ অর্ডার দ্য থিপ দ্য পুলিশ টোল্ড দ্য থিপ এটা তো প্রথমেই ক্যান্সেল আউট দ্য পুলিশ অর্ডার দ্য থিপ ঠিক আছে এবার যখনই কোনো ইম্পারেটিভ সেন্টেন্স যখনই আমার থাকবে সেটাকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার কি দেখো প্রথমে সাবজেক্ট তারপরে হচ্ছে রিপোর্টিং ভাব তারপরে হচ্ছে অবজেক্ট এলো তারপরে আমরা জাস্ট কি করবো যদি এখানে আমরা পেয়ে হচ্ছে কোনো আমরা যদি কোনো নেগেটিভ সেন্টেন্স পাই তাহলে সেক্ষেত্রে আমরা নট ইউজ করে তারপরে কিন্তু ইনফিনিটিভ টু দিয়ে মেন ভাবটাকে শুধু যুক্ত করে দেবো দেখো ওটাই আছে তাহলে ডোন্ট মুভ যেহেতু বলেছে তাহলে আমরা কী করবো জাস্ট প্রথমে নট ইউজ করবো তারপরে হচ্ছে ইনফিনিটি টু বসিয়ে আমরা মেন ভাবটাকে যুক্ত করে দিলাম দ্য পুলিশ অর্ডার দ্য থিপ নট টু মুভ তাহলে আমাদের হবে এটাই অ্যান্সার আচ্ছা করি ক্লিয়ার তা আমাদের অ্যান্সার অপশান সি নেক্সট কোশ্চেনটা দেখব চোদ্দ নম্বর যে সেন্টেন্সটা আছে এটাও মিলে তোমাকে করতে হবে হচ্ছে ন্যারেশন চেঞ্জ কিন্তু এটা তোমার হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে আর সেটা কিন্তু ক্যান দিয়ে তা দেখো নন্দিতা হচ্ছে সেট টু নিতিন ক্যান ইউ সলভ দিস সাম এবার দেখো যখনই আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পাবো আমাদের কিন্তু রিপোর্টিং ভার্ভ হবে সবসময় হচ্ছে আস্ট 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 আস প্রত্যেকটা প্রত্যেকটা অপশনে আমরা আস্কই পাচ্ছি এবার দেখো যখনই আমরা কোনো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে হেল্পিং ভার্ভ অথবা হচ্ছে মডেল ভার্ভ দিয়ে ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে লিঙ্কার হিসেবে ইফ বা হয়দার ইউজ করবো তাহলে এখানে দেখো লিঙ্কার হিসেবে সব জায়গায় ইফ ব্যবহার করা আছে তাহলে চারটা অপশনে এতটুকু পর্যন্ত ঠিকই আছে এবার দেখো আমরা কি করবো যখন আমরা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স পাচ্ছি ইফ ইউজ করার পরে কিন্তু আমরা পুরো সেন্টেন্সটা কিন্তু অ্যাসার্টিভ ফর্মে লিখব তখন কিন্তু আর কোনো ইন্ট্রোগেটিভ ফর্মে লিখবো না অর্থাৎ আমরা প্রথমে তখন কোড ইউজ করতে পারি না তাহলে এই প্রথম অপশান তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে সেকেন্ড অপশানে দেখো কোড ব্যবহার করা আছে তাহলে সেকেন্ড অপশনে ক্যান্সেল আউট থার্ড অপশান দেখো নন্দিতা আস্ট নিতিন ইফ হি কুড এবার তুমি প্রশ্ন করবে কুড কেন হবে দেখো ক্যানের যেটা পাস্ট ফর্ম সেটা হচ্ছে কুড আমাদের ন্যারেশন চেঞ্জ করার ক্ষেত্রে নিয়ম কী প্রেজেন্ট যে সেন্টেন্সটা থাকে সেটাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হয় কারণ রিপোর্টিং ভার্বটা এখানে পাস্টে তাহলে আমাদের যেটা হচ্ছে মানে সেকেন্ড ইনভার্টারের মধ্যে যে সেন্টেন্সটা থাকবে সেটাও তো পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে তাহলে আমরা ক্যানের জায়গায় ইউজ করতে পারি হচ্ছে কুড দেখো নন্দিতা আস্ট নীতিন ইফ হি কুড ক্যানের হচ্ছে কুড হয়ে গেল আর ইউটা এখানে হয়ে গেলো হি যেহেতু হচ্ছে নন্দিতা কাকে জিজ্ঞাসা করছে নীতিনকে তাহলে নীতিনের আমরা হি করতে পারি হি কুড সলভ দিস সাম আমরা ব্যবহার করতে পারি না কারণ দিস সামটা কিন্তু আবার চেঞ্জ হয়ে হয়ে যায় দ্যাট সাম তাহলে এক্ষেত্রে যেটা আমি বলবো যে সঠিক যেটা অ্যান্সার হয় সেটা হচ্ছে অপশন ডি নন্দিতা আস্ট নীতিন ইফ হি কুড হচ্ছে সলভ দ্যাট সাম তা আমাদের যেটা এখানে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি এখানে কিন্তু তোমার হচ্ছে দ্যাট সাম আছে তা আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি নন্দিতা আস্ট নীতিন ইফ হি কুড হচ্ছে সলভ দ্যাট সাম আমাদের অ্যান্সার অপশান ডি আশা করি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেনটা দেখব পনেরো নম্বর কোশ্চেনটা বলছে ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক বানানটা এখানে আমাদের হচ্ছে চিহ্নিত করতে হবে বা ফাইন্ড আউট করতে হবে দেখো আমাদের এখানে যেটা সঠিক স্পেলিং এম্ব্যারেন্স ই এম বি এ ডাবল আর এ ডাবল এস এটা কিন্তু আমাদের সঠিক স্পেলিং বাকিগুলো তো কোনোটাই হচ্ছে আমাদের সঠিক নয় এমব্রেসের যেটা স্পেলিং সেটা হচ্ছে ই এম এ ডাবল আর এ ডাবল এস ক্লিয়ার তো ইমব্রেসের হচ্ছে মানে কি ইমব্রেসের মানে হচ্ছে কাউকে নাকাল করা কাউকে হতবুদ্ধি করা বা কাউকে লজ্জাজনক অবস্থায় ফেলে দেওয়া সেটা হচ্ছে এক্স্যাক্টলি মিনিং ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখবো ষোলো নম্বর সেন্টেন্সটা বলেছে এটা মিললি তোমার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে দেখো এ পারসন হু বিলিভস ইন দ্য টোটাল অভিউশন অফ ওয়ার্ড এ পার্সন হু বিলিভস ইন দ্য টোটাল এভিলেশন অফ ওয়ার্ল্ড মানে যে ব্যক্তি হচ্ছে বিশ্বাস করে যে পুরোপুরি হচ্ছে যুদ্ধ শেষ হয়ে যাওয়া প্রয়োজন বা যুদ্ধ শেষ হয়ে যাক এই বিশ্বাসে যে ব্যক্তি বিশ্বাসী তাকে আমরা বলি হচ্ছে প্যাসিফিস্ট মানে হচ্ছে শান্তিপ্রিয় কমিউনিস্ট আমরা প্রত্যেকে জানি যেটা হচ্ছে সাম্যবাদী আর সোশ্যালিস্ট মানে হচ্ছে সামাজিক আর ফ্যাসিস্টের অর্থ আমরা প্রত্যেকেই জানি তো এই ক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি প্যাসিফিস্ট হবে আমাদের অ্যান্সার যে হচ্ছে শান্তিপ্রিয় ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখব সতেরো নম্বর যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে এরর কারেকশন খুব সহজ সহজ আজকে আমি এরোর কারেকশন নিয়েছি আশা করি তোমরা প্রত্যেকে চারটা চারটাই পারবে দেখো খুব সহজ দেখো সামটাইমস আই গেট অ্যাংগ্রি অন হার কী হবে ভুলটা কোথায় আশা করি তোমরা প্রত্যেকে পেরেছ এখানে ভুলটা হচ্ছে অনের জায়গায় আমরা অ্যাংরির সাথে কোনো সময় হচ্ছে অন ব্যবহার করতে পারি না আমাদের ব্যবহার করতে হয় উইথ যখন পার্টিকুলারলি আমরা কোনো পার্সনকে পাচ্ছি সামটাইমস আই গেট অ্যাংরি উইথ হার ক্লিয়ার অ্যাংরির সাথে কোনো সময় আমরা অন ব্যবহার করতে পারি না তাহলে এখানে ভুল অপশান সিতে ক্লিয়ার আমাদের সি নেক্সট কোশ্চেনটা নম্বর সেন্টেন্সটা দেখো এটাও খুব সহজ খুবই সহজ দেখো এখানেও মিলিয়েছ তোমার ভুলটা কোথায় আছে তোমায় দেখতে হবে দ্য টিচার হ্যাজ টু দ্য রেসপন্সিবিলিটি আশা করি তোমরা কোশ্চেনটা পড়েই বুঝতে পারছো কোথায় ভুল আছে ক্লিয়ারলি আমরা ভুলটা আছে অপশান বি পার্টে আমরা কোনোভাবে এখানে হ্যাজের সাথে টুক ব্যবহার করতে পারি না এটা হচ্ছে হ্যাজ টেকেন টেক টুক টেকেন যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম আমাদের ব্যবহার করতে হবে দ্য টিচার হ্যাজ টেকেন দ্য রেসপন্সিবিলিটি আমাদের যে ভুল সেটা হচ্ছে অপশান তে অপশান বি আমাদের অ্যান্সার ক্লিয়ার নেক্সট কোশ্চেনটা দেখব উনিশ নম্বর সেন্টেন্সটা দেখো আই ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট টু লুজ ইট দেখো ভুলটা কোথায় কিছু কি ভুল ধরতে পারছো আমরা দেখো এখানে কোনোভাবে লুজ ব্যবহার করতে পারি না আমরা এখানে লুজ না ব্যবহার করে আমরা এখানে ব্যবহার করবো হচ্ছে লজ লস ইট আই ডোন্টান্ট টু লস ইট লস ইট মানে হচ্ছে আমি এটাকে কোনোভাবে হারাতে চাই না আর লুজ ইট মানে হচ্ছে কোনো কিছুকে ঢিলা করে দেওয়া তাই না আমরা লুজ করা লুজ করা অর্থে বলি না যে কোনো কিছু ঢিলা করে দাও মানে কোনো কিছু তুমি বাধা আছে সেটা তুমি একটু হালকা করে দাও সেক্ষেত্রে আমরা লুজ ওয়ার্ডটা ইউজ করি কিন্তু এখানে তোমার লুজ ওয়ার্ডটা কিন্তু একদম মিনিংফুল না আমরা এখানে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে আই ডো্ট নট ওয়ান্ট টু লস ইট লস ইট মানে আমরা এটাকে হারাতে চাই না তা আমাদের যে ভুল সেটা হচ্ছে অপশান সিতে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেনটা দেখবো কুড়ি নম্বর সেন্টেন্সটা দেখো আই ইউজ টু গো আউট টু ওয়ার্ক আর্লিয়ার এটা অর্থ কী এটা কি পার্টিকুলারলি আমরা কোনো অর্থ খুঁজে পাচ্ছি দেখো আই এর পরে ইউজ এসেছে আই ইউজ টু গো আউট টু ওয়ার্ক আর্লিয়ার এটা কোনো মিনিং দাঁড়াবে না আমি হচ্ছে ইউজের অর্থটা এখানে প্রপারলি কোনোভাবে ব্যবহার করতেই পারি না এখানে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইউজড আই ইউজ টু গো আউট টু ওয়ার্ক আর্লিয়ার এর অর্থ কি আমি যদি এরকমভাবে বলি দেখো আই ইউজড এভরি ডে তার মানে কি তার মানে হচ্ছে আমি প্রতিদিন নদীতে স্নান করতাম তার মানে অর্থাৎ হচ্ছে যদি আমরা অতীতে পার্টিকুলারলি কোনো একটা কাজ কন্টিনিউ করতাম আমাদের যে কাজটা করার অভ্যাস ছিল সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করে এই ধরনের সেন্টেন্স বলতে পারি তাহলে এখানে আমরা ইউজ ব্যবহার না করে আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইউজড আর ইউজ টু গো আউট টু ওয়ার্ক আর্লিয়ার আমি হচ্ছে আগে কাজে বেরিয়ে যেতাম তাহলে আমাদের এখানে ইউজ না ব্যবহার করে আমাদের ব্যবহার করতে হবে ইউজড তা আমাদের যেটা ভুল সেটা হচ্ছে অপশান এতে তাহলে অপশান এ হবে আমাদের অ্যান্সার আশা করি ক্লিয়ার তো এই হচ্ছে এখানে ইংরাজি প্র্যাকটিস এড নাইন এখানে আমি কুড়িটা কোয়েশ্চেন ডিসকাশন করলাম আশা করি তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর এরপরেও যদি কারো কোথাও ডাউটস থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আর আমি যদি কোথাও খুব তাড়াতাড়ি যদি কথা বলে থাকি সেটা আমি নিজে তো বুঝতে পারি না তোমরা যদি সেটা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো তাহলে আমি সেটাকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো আর যদি কারো কোথাও যদি মনে হচ্ছে যে না মিলি সমস্যা হচ্ছে বুঝতে তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি সেটা কিন্তু আরও র্যাকটিফাই করে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আর একটাই অনুরোধ যদি কোনো হেল্প হয় অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো তাহলে অবশ্যই আমি কিন্তু এনকারেজমেন্টও পাবো আর তোমরা যদি কোনো ক্রিটিসাইজ করো আমি সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবো পজিটিভলি তোমরা অলরেডি বলতে পারো কার কথা যদি সমস্যা হয় আমি কিন্তু সেটা অবশ্যই পজিটিভলিভাবে অ্যাকসেপ্ট করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গড ব্লেস ইউ অল